নিউট্রন বডির মাত্রা তার দুইতে আছে আমরা জানতে পাচ্ছি। কিছুক্ষণ আগে তার বাবা ডক্টর প্রবোদ মুখার্জি তিনি এসেছিলেন এবং তিনি আমাদেরকে যেমনটাই জানালেন যে ভীষণভাবে তিনি চিন্তিত ছেলের শারীরিক অবস্থা নিয়ে। কেন এখনো পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে না, কেন জুনিয়র চিকিৎসকরা দিনের পর দিন এইভাবে না খেয়ে দিনের পর দিন তারা বসে রয়েছেন, দিনের পর দিন তারা অনশন করছেন কিন্তু এখনো পর্যন্ত কেন তাদের কোনো দাবি মানা হচ্ছে না, এই প্রশ্নটাই তারা সামনে রাখছেন। তুমি থাকো আমাদের সঙ্গে এলিনা, এবং এই বিষয় নিয়ে জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন, তাদের কি বক্তব্য শোনাই একবার আপনাদের। আসলে আমাদের যেটা সিদ্ধান্ত হয়েছে নিজেদের মিটিংয়ে সেটা হচ্ছে যে আমরা আজকে ধর্মতলা থেকে 12টা নাগাদ 4টে ম্যাটাডোর করে এই কলকাতারই বিভিন্ন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ব, উত্তরে এবং দক্ষিণে 4টে ম্যাটাডোর করে যাব, এবং যা ডাইরেকশন আপাতত ঠিক করা আছে একটি গাড়ি যাবে ধর্মতলা থেকে গড়িয়াহাটের দিকে, একটি গাড়ি যাবে ধর্মতলা থেকে উল্টোডাঙ্গার দিকে, একটি গাড়ি ধর্মতলা থেকে শ্যামবাজার, আর একটি হচ্ছে সোদপুর থেকে শ্যামবাজার। এই 4টে গাড়ির মাধ্যমে আমরা যেটা করব সেখান থেকে দাঁড়িয়ে জনমত সংগ্রহ করব এবং গণস্বাক্ষর সংগ্রহ করব, এবং সেই জায়গা থেকে আমরা লিফলেট বিলি করব এবং সাধারণ মানুষের কাছে আমাদের যে 10 দফা দাবি সেটা আমরা আবার ডিসেন্ট্রালাইজড ওয়েতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেব। আমরা শোনালাম জুনিয়র চিকিৎসকেরা তারা কি বলছেন, তাদের বক্তব্য শোনালাম। আমি আবারও সরাসরি ধর্মতলায় চলে যাবো, ইলিনা রয়েছেন আমাদের সঙ্গে। ইলিনা, এই যে গণস্বাক্ষর গ্রহণ, এই গণস্বাক্ষর কখন থেকে গ্রহণ করা শুরু হবে? মধুকল্পিতা, নির্ধারিত সময়সূচি অনুযায়ী দুপুর 12টা থেকে গণস্বাক্ষর কর্মসূচি নেওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত আরও অনেকে আন্দোলনকারীরা বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে আসছেন, কারণ এখান থেকেই 4টি ম্যাটাডোর করে তারা বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে পড়বেন। জুনিয়র চিকিৎসকদের আসতে খানিকটা সময় লাগছে, সেই কারণেই তারা অপেক্ষা করছেন, এবং প্রত্যেকে চলে এলেই কিন্তু সেই মুহূর্ত থেকে গণস্বাক্ষর শুরু হয়ে যাবে। যে জায়গায় তারা অনশন করছেন অর্থাৎ ধর্মতলায়, সেই ধর্মতলার মোড়ে প্রথম শুরু হবে গণস্বাক্ষর কর্মসূচি, এবং এখান থেকে তারা 4টি ম্যাটাডোর করে যাবেন। একটা ম্যাটাডোর যাবে সোদপুরে, একটা ম্যাটাডোর যাবে পৌঁছবে শ্যামবাজারে, একটা ম্যাটাডোর যাবে গড়িয়াহাটে, একটা ম্যাটাডোর যাবে উল্টোডাঙ্গাতে। অর্থাৎ এই 4টি পয়েন্টে তারা বিভক্ত হয়ে জনমত একেবারে করবেন, এবং জায়গায় কিন্তু জুনিয়র চিকিৎসকেরা তারা যে গণস্বাক্ষর, এই গণস্বাক্ষর তারা সংগ্রহ করা শুরু করবেন। আপাতত তোমাকে ধন্যবাদ এলিনা, এই খবরের দিকে আমাদের নজর থাকবে। সুপ্রিম নির্দেশের পর অবশেষে টনক নড়ল রাজ্য সরকারের, আর্যিকর থেকে সেখান থেকে সরানো হলেও সিভিক ভলেন্টিয়ারদের, এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে আর্যিকর থেকে সিভিক ভলেন্টিয়ারদের তাদেরকে সেখান থেকে সরানো হয়েছে। বর্তমানে আর্যিকর হাসপাতালে সেখানে সিভিকের পরিবর্তে দায়িত্বে থাকবেন পুলিশ কর্মীরা। আরও একবার জানাবো আপনাদেরকে, 29 জন সিভিক ভলেন্টিয়ারকে ডিউটি থেকে ক্লোজ, 29 জন সিভিকের বদলে দায়িত্বে পুলিশ, নিরাপত্তার দায়িত্বে থাকবেন পুলিশ কর্মীরা। সুপ্রিম কোর্টের নির্দেশের পর সরানো হলো সিভিক ভলেন্টিয়ারদের, আর্যিকর থেকে সরানো হলো সিভিক ভলেন্টিয়ারদের। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ আমরা দেখেছিলাম, এবং সেই নির্দেশের পরও SSKM হাসপাতাল থেকে শুরু করে কলকাতা মেডিকেল, এই দুটো জায়গাতে কিন্তু আমরা সিভিক ভলেন্টিয়ারদের দেখতে পেয়েছিলাম, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এত ঘন্টা পর অবশেষে আর্যিকর হাসপাতাল, যে আর্যিকর হাসপাতালকে কেন্দ্র করে এত বিতর্কের সূত্রপাত, সেই আর্যিকর হাসপাতাল থেকে অবশেষে সিভিকদের সরানো হলো। এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছিল, স্কুল হাসপাতালে সেখানে রাখা যাবে না সিভিকদের, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সিভিক ভলেন্টিয়ার নয়। সিভিকে সুপ্রিম কোর্টের একেবারে স্পষ্ট নির্দেশ ছিল, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সিভিক ভলেন্টিয়ার নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা দেখতে পেলাম আর্যিকর থেকে সরানো হলো সিভিক ভলেন্টিয়ারদের, এবং 29 জন সিভিক ভলেন্টিয়ারকে ডিউটি থেকে ক্লোজ, 29 জন সিভিকের বদলে দায়িত্বে থাকবে পুলিশ, নিরাপত্তার দায়িত্বে থাকবেন পুলিশ কর্মীরা, অন্তত এমনটাই কিন্তু জানা যাচ্ছে। মাহাতো তাকে ভর্তি করানো হয়েছিল আর্যিকর হাসপাতালে, সেখানে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, অন্তত এমনটাই কিন্তু জানা যাচ্ছে এখনো পর্যন্ত।
সুস্থ রয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। আজ তাকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। 10ই অক্টোবর অনশনের জেরে অসুস্থ হয়ে পড়েন অনিকেত এবং অসুস্থ হওয়ার পরেই তাকে আরজিকর হাসপাতালে সেখানে তাকে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে ভর্তি করা হয় এবং আমরণ অনশনের ঠিক 4 দিনের মাথায় অসুস্থ হয়ে পড়েন অনিকেত। অসুস্থ অবস্থায় অনিকেত মাহাতো তাকে আরজিকর হাসপাতালে সেখানে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে ভর্তি করানো হয়। সুস্থ রয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। আজ তাকে ছাড়া হতে পারে হাসপাতাল থেকে। 10ই অক্টোবর অনশনের জেরে অসুস্থ হয়ে পড়েন অনিকেত। অসুস্থ অনিকেতকে ভর্তি করানো হয়েছিল আরজিকর হাসপাতালে, সেখানে আমরা দেখেছিলাম চিকিৎসকেরা, তারা যেমনটা জানিয়েছিলেন যে চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছিলেন, অর্থাৎ চিকিৎসায় সাড়া দেওয়ার ফলে বেশ খানিকটা সুস্থ রয়েছেন তিনি। আমরা সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন, আমি সৈকতের কাছে চলে যাব। সৈকত, অনিকেত মাহাতো তিনি অনেকটাই সুস্থ রয়েছেন, সেক্ষেত্রে আজ কি তাকে হাসপাতাল থেকে ছাড়ার কোনো সম্ভাবনা রয়েছে? এরকম একটা সম্ভাবনার কথা জানা যাচ্ছে চিকিৎসকদের সূত্রে এবং হসপিটাল সূত্রে। তার কারণ অনিকেত মাহাতো, এই অনিকেত মাহাতো একেবারে প্রথম দিকে অনশন শুরু করেছিলেন এবং তার কয়েকদিন পরেই তার শারীরিক অবস্থা বেশ কিছুটা অবনতি হয়। মূলত বেশ কয়েকদিন অনশন করার কারণে শরীরে কিটোন বডির লেভেলটা বেড়ে যায়, যার ফলে শরীর দুর্বল হয়ে যায় এবং তাকে হসপিটালাইজড করা হয়। হসপিটালে 4 থেকে 5 দিন ট্রিটমেন্টের পর তার শারীরিক অবস্থা অনেকটাই উন্নতি হয়েছে এবং যে কারণে তার শারীরিক অবস্থা অবনতি হয়েছিল, কিটোন বডির লেভেল বেড়ে গেছিলো, সেই লেভেলটা স্বাভাবিকের দিকেই যাচ্ছে বলে জানা যাচ্ছে হসপিটাল সূত্রে। সেই জন্যে ডক্টর অনিকেত মাহাতো বা আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো তাকে আজকের হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে, এরকম এক সম্ভাবনা তৈরি হয়েছে। তবে যদি রিলিজ করা হয় তাহলে আজকের দুপুর বা বিকালের দিকে রিলিজ করা হতে পারে হসপিটাল থেকে। একেবারেই একেবারেই, অর্থাৎ বোঝাই যাচ্ছে আজই হাসপাতাল থেকে তাকে ছাড়া হতে পারে, অন্তত এমনটাই সম্ভাবনা তৈরি হয়েছে। ধন্যবাদ তোমাকে সৈকত।